লক্ষ মানুষের আশীর্বাদ আর দলের ভালোবাসাতেই অলঙ্কৃত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ। যে রাজ্যে বৃহৎ স্বপ্ন দেখার ইচ্ছা বাম শাসনে দলীয় সংকীর্ণ রাজনীতির চাপে নুয়ে পড়েছিল, সেই মানুষের স্বপ্ন দেখার ভিত্তিভূমিকেই নতুন উন্মেষ দিয়ে জাগিয়ে তুলে গেছেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রিয় দল তাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, সেই মূল লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যসভায় নিজের হৃদয়ের প্রিয় রাজ্য ত্রিপুরা আর তার মানুষের সার্বিক আর্থিক আর সামাজিক উন্নয়নের কথাই বলিষ্ঠভাবে রাজ্যসভায় উপস্থাপন করেছেন রাজ্যের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব আর লক্ষ মানুষের একান্ত আপন জননেতা বিপ্লব কুমার দেব। শনিবার নিজের বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যসভায় ত্রিপুরার স্বার্থে এবং সমগ্র ত্রিপুরাবাসীর কল্যাণে যেসব বিষয় তিনি উত্থাপন করেছেন, সেই সব বিষয় নিয়ে কথা বলেন রাজ্য বিজেপির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধুমাত্র যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় উত্থাপন করেছেন তাই নয়, বিপ্লব কুমার দেব রাজ্যের জন্য কিছু দাবি রাখলে তা বাস্তবায়িত করাও হয় অতি দ্রুততার সঙ্গে। রাজ্যের লক্ষাধিক ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিতদের জন্য মুখ্যমন্ত্রী থাকার সময় নিজের উদ্যোগে চালু করেছিলেন দেওঘর এক্সপ্রেস। এবার রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের দাবির প্রতি সর্বাধিক আমল দিয়ে সেই দেওঘর এক্সপ্রেসে প্যান্ট্রি কার সহ নিরামিষ ভোজনের বন্দোবস্ত মাত্র দুই দিনের মধ্যে করল রেলমন্ত্র। সাংবাদিক সম্মেলনে এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বিপ্লব কুমার দেব। আমাদের সরকার আসার পরে মাননীয় পীয়ূষ গোয়েলজি যখন রেলমন্ত্রী ছিলেন, আপনাদের সবার খেয়াল আছে, খুব কম সময়ের মধ্যে দেওঘর এক্সপ্রেস আমরা চালু করেছি, আগরতলা থেকে দেওঘর পর্যন্ত যায়, তাতে শ্রদ্ধালু সেখানে পৌঁছায় এবং সেখানে আবার সেই ট্রেন দিয়ে ত্রিপুরাতে ফিরে আসে। অনেকদিন যাবৎ আমাদের সমস্ত ঋত্বিকরা প্লাস দেওঘর থেকে যে এই ট্রেনের মধ্যে প্যান্ট্রির ব্যবস্থাও, কারণ কি বড়ো মাত্রার শ্রদ্ধালু যায় সেখানে তাদের অসুবিধা হয়, নিরামিষ ভোজনের অসুবিধা হয়, তো আমি অনেক সময় তুলেছি, কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন বললাম আসার পর এখানে ত্রিপুরাতে, ওর গিয়ে রেলওয়ে মিনিস্টারকে বললাম, আর আমি একটা পত্রাচার করেছি, আমার লেটার ঠিকভাবে পৌঁছানোর আগেই মাননীয় মন্ত্রী মহোদয় দুই দিনের মধ্যে, যেটা অসম্ভব কাজ ছিল, যে প্যান্ট্রি কার করার, প্যান্ট্রি সেই ট্রেনে রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে এবং এতে ইন্ডাকশান থাকবে খাওয়া দাওয়া গরম করে, আর স্টেশন ওয়াইজ সেগুলো তুলে নিয়ে আসবে, কোন কোন স্টেশনে থাকবে নিরামিষ ভোজন হোক সেটাও নিয়ে আসবে। তো সেটা করে দেওয়া যেই শ্রদ্ধালুরা দেওঘরে যাচ্ছে তাদের জন্য বড় বিষয়, আর এটা খুব কঠিন কাজ, কারণ কি সমস্ত ট্রেনই প্যান্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও সেটা করা হয়েছে ত্রিপুরা শ্রদ্ধালুর জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি ত্রিপুরার মানুষের প্রতি শ্রদ্ধাশীল, আপনি ত্রিপুরার মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আপনি যেই কাজটা দুই দিনের মধ্যে করে দেখিয়েছেন মাননীয় রেলমন্ত্রীজি অশ্বিনী বৈষ্ণবজি, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজটা আমার গিয়েছে তার মধ্যেই করে দেওয়া, লেটার তো আমি পরে লিখেছি, তো তাতে বোঝা যায় যে মোদি সরকার আর মোদি হে তো মুমকিন হ্যায়। মোট ১৩ দিনের রাজ্যসভার কার্যক্রমে ১১ দিনই তিনি রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সভায় উত্থাপন করেছেন বলে উল্লেখ করে বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলনে জানান, তার উত্থাপিত প্রতিটি বিষয়ে সভায় গভীর গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং এর মধ্যে কিছু কিছু প্রকল্পের কাজ যথাসম্ভব কম সময়ের মধ্যে পুরোদমে শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজ্যে ভারত বাংলা বর্ডার হাট আবার চালু করা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস স্থাপন করা এবং মৈত্রী সেতু সহসা চালু করা সহ জলপথের মাধ্যমে ভারত বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার বিষয় তিনি রাজ্যসভাতে তুলেছেন বলে বিপ্লব কুমার দেব জানান। অন্যতম মানুষের প্রিয় জননেতা উল্লেখ করেন, জনজাতি এবং তপশিলী জাতির কল্যাণে যেসব যুগান্তকারী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি দল নিয়েছে সেই উল্লেখযোগ্য বিষয় রাজ্যসভার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরেছেন। পার্টি নির্বাচিত করে পাঠিয়েছে, আর আমার যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি সঁপেছেন সেই হিসাবে টোটাল ১৩ দিনের সেশন ছিল, আর তার মধ্যে লাস্ট দিন তো স্যানিটাইজ হয়েছে স্বাভাবিক কারণে, সেখানে কোনো বিশেষ কার্যবাহী ছিল না, তো বাঁচে ১২ দিন। তো এই ১২ দিনের মধ্যে
একদিন আমি হয়তোবা কোনো ইস্যু ত্রিপুরার উঠাতে পারিনি, কিন্তু বাকি এগারো দিন ত্রিপুরার ইস্যু আমি উঠিয়েছি। আর আপনারা আগেই সে বিষয়ে অবগত রয়েছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে একটি অফিস ত্রিপুরাতে আগরতলাতে নির্মাণের জন্য আমি রাজ্যসভাতে তুলেছি। ও যতটা আমি জানি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার এমনিতেও কথা হয়েছে, প্রসেসিং চলছে, হয়তোবা কিছু কম সময়ের মধ্যেই ত্রিপুরাতে রিজনাল অফিস হবে। দ্বিতীয়ত বর্ডার হাট, যেটা ত্রিপুরার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট, কারণ কি বর্ডার হাটে বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষের মিলন কেন্দ্র, আর সেই মিলন কেন্দ্রের সঙ্গে সঙ্গে এই বর্ডার হাটগুলিতে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় যে হাটগুলি রয়েছে তার মধ্যে বেচা কেনা বেশি হয়, এবং যে ভারতীয় দোকানপাটগুলি আছে সেগুলো লাভান্বিত বেশি থাকে, আমাদের কাছে রেভিনিউ আসে, মানে ডলার আসে, বিদেশি মুদ্রা আসে, লাভদায়ক ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে কোনো রাজ্য সরকার সেটাই চায়, কোনো লাভদায়ক ব্যবস্থা যদি থাকে সেটাকে কন্টিনিউশন। গত মার্চে দোনো প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চালু করেছেন, কিন্তু আইসিপি টেম্পোরারি চালু করা যায় ইন্ডিয়ান তরফ থেকে, সেটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনও সেটা রেসপন্ড পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি তুলেছি, কারণ এটা কমপ্লিট হয়ে গেলে, সাবরুম যে পোর্ট চালু হয়ে গেলে স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের রাজ্যগুলো বাণিজ্যিক যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তন আসবে। তো সেটা যাতে কম সময়ের মধ্যে চালু হয় সেটাও আমি হাউসে তুলেছি। আর আমরা দেখেছি যে গোমতী নদীতে ড্রেজিং করে ও টেম্পোরারি জেটি নির্মাণ আমরা করেছি, ট্রায়াল হয়েছে এবং প্রমাণিত হয়েছে, ছোটো হোক ছোটো বার্চে যখন সিমেন্ট আমরা এনেছি তো আমরা দেখেছি যে প্রতি ব্যাগে 50 টাকা করে আমাদের লাভ হয়েছে, মানে কম পয়সা লাগে। তো সেটাও বাংলাদেশের তরফ যে গোমতীতে ড্রেজিং করা, সেটা ভারত সরকার বলেছিল যে আমরা নিজের পয়সা দিয়েই নিজের লোকদের ড্রেজিং করে দেবো, কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ বলেছে না সেগুলো আমরা নিজেরাই করে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো কাজ করা হয়নি। সেটা আমি তুলেছি, আমি আশা করি রাজ্যসভাতে তোলার পর, আমি যেটা জানি খবর আছে যে বাংলাদেশ এমবিসিতে সেই বিষয়ে তড়িঘড়ি শুরু হয়েছে, তো স্বাভাবিকভাবে এই কাজগুলো চট্টগ্রাম বন্দর আর এদিকে ড্রেজিং এগুলো কমপ্লিট হয়ে গেলে জলপথে যখন ত্রিপুরার রাস্তা খুলে যাবে তো ত্রিপুরার কায়াকল্প নিশ্চিত এক বড় মাত্রায় পরিবর্তন হবে, রোজগার হবে, ত্রিপুরার নজওয়ানরা নতুন একটা রাস্তা পাবে। তো সেই দিকে আমরা কাজ করেছি, নর্থ ইস্টের বিষয়ে তুলেছি, এবং যেটা বাস্তব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নর্থ ইস্টের জনজাতিদেরকে আর অনুসূচিত জনজাতি এই দুইকেই সম্মানের সঙ্গে তার ডেভেলপমেন্ট সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টলক্ষ্মী হিসাবে করা হয়েছে। আজকে নর্থ ইস্টে চারটি মুখ্যমন্ত্রী এসটি আছে, ভারতীয় জনতা পার্টির কাছে, অন্য কোনো পার্টির কাছে নেই। সবচেয়েতে এসটি এসসি মিনিস্টার, কর্পোরেটর, বিধায়ক, এমপি ভারতবর্ষের মধ্যে কোনো পার্টির কাছে আছে, ভারতীয় জনতা পার্টির কাছে আছে। গুজরাতে একবার ইলেকশন হলো, আপনারা দেখেছেন লগভগ 90% যে এসটি সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। কৈলাস শহরে নতুন বিমানবন্দর নির্মাণ করা এবং রাজ্যে আগর বোর্ড স্থাপন করার অতি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্যসভাতে আলোচনা পর্বে তিনি তুলে ধরেছেন জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, তার উত্থাপিত এইসব বিষয় আগামী দিনে সহসাই বাস্তবে রূপ পাবে এবং রাজ্যের আর্থিক বিকাশে এক নতুন দিগন্তের সৃষ্টি হবে আগর শিল্পের বাণিজ্য এবং আরও বহুমুখী আর্থিক আর পরিকাঠামোগত বিকাশের ফলে।
কৈলাসহর এয়ারপোর্ট অনেক দিনের আমাদের ডিমান্ড। আর কৈলাসহর এয়ারপোর্টের বিষয়ে আমি বিস্তারিত তুলেছি সাপ্লিমেন্টারি কোশ্চেনে, এবং আমি আনস্টার্ট কোশ্চেনও রয়েছে আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। মন্ত্রী যে আশ্বস্ত করেছেন যে কম সময়ের মধ্যে কৈলাসহর এয়ারপোর্টের জমিনের যে বিষয়টা সেটাকে সমাধান করে তারপরে যেটা টেন্ডার হোক আর যে এস্টিমেট বাজেট সেই দিকে যাবে, তো সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিক নিয়ে আসবে। আমরা নতুন এয়ারপোর্ট যে মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক, আমি জানি না ত্রিপুরা থেকে কোনো কোনো এমপি রাজ্যসভাতে কোনো সময় প্রাইভেট রেজলিউশন এনেছে কি না। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার লিডার অফ হাউস পীয়ূষ গোয়েলজিকে ধন্যবাদ জানাবো। ওনাদের কারণে দুই নম্বরে আমার প্রাইভেট রেজলিউশন ছিল, এক নম্বরে অন্য একটা ছিল, সেটাকে অ্যাভয়েড করে দুই নম্বরটাকে নিয়ে আর আগরের উপর আলোচনা করার জন্য হাউসকে আড়াই ঘন্টা দেওয়া, ইয়ে এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় অগাধ আর ত্রিপুরার মানুষের হতে পারে না। এই সুযোগ ত্রিপুরা কোনোদিনে পায়নি। আর আগর বোর্ডের জন্য যেটা আমি তুলেছি আর সেটা ত্রিপুরাকে 2-3 হাজার কোটি টাকার ইকোনমি দেবে, মিনিমাম তৈরি আছে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের বলতে, আমার গুজরাতে দু একজন বিজনেসম্যান এমপি আছেন, ওরা তো আমার পেছনে আসার জন্য প্রস্তুত। আমি বলেছি আমি যাই তারপর আপনারা আসুন, কারণ ওনারা আগরের উপরে বিজনেস করতে চায়। যখন দেখে যে হয় ভাই আগরের 1 লিটার তেল 80 লাখ টাকা বিক্রি হয় আর কৃত্রিমভাবে যেটা ইনজেক্ট করা হয় সেটা 20-30 লাখ টাকা লিটার বিক্রি হয়, আমি তোলার সময় বলেছিলাম এই হাউসে হয়তো অনেকে জানেন না, বাস্তবে জানতেন না। তো আজকে ত্রিপুরার নাম এক সুন্দর জায়গা নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন, এতটা সময় দেওয়া একটা ছোট্ট রাজ্যকে। আমি পার্লামেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই ও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই আর পীয়ূষ গোয়েলজিকেও ধন্যবাদ জানাই। রাজ্যে সৈনিক স্কুল চালু করার বিষয় এবং জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার বিকাশে আরও অধিক মাত্রায় একলব্য বিদ্যালয় স্থাপনের বিষয়ে তিনি রাজ্যসভায় উত্থাপন করেছেন জানিয়ে সংশ্লিষ্ট বিষয়ে অধিক সময় দিয়ে অর্থবহ আলোচনার সুযোগ দেওয়ার জন্য পার্লামেন্টারি মিনিস্টার এবং সমগ্র সভাকে গভীর কৃতজ্ঞতা জানান তিনি। 4টা ছিল এখন 18টা 20টাও চলছে, সেগুলো তার সময়ের মধ্যে শেষ হয় আর ফলো আপ করছে কিনা। মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে রেগুলেটর আছে, সময়ের মধ্যে হবে ও তাতে আমার এসটি ভাই বোনদের বড় মাত্রায় লাভান্বিত হবেন। সৈনিক স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি দেশে 100 নতুন সৈনিক স্কুল চাইছেন। ত্রিপুরা বর্ডার স্টেট, 80% বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের, স্বাভাবিকভাবে এনসিসি ক্যাডার ও সৈনিক স্কুল হলে ত্রিপুরার নজওয়ানরা এবং ত্রিপুরার মানুষের লাভ হবে, কারণ সৈনিক স্কুলের মধ্যে এক দেশাত্মবোধক মানসিকতা তৈরি হয়, এক ডিসিপ্লিনড ব্যক্তিত্ব তৈরি হয়, আর এডুকেশন তো সেটা আছেই। তো স্বাভাবিকভাবে আসাম রাইফেলের যে উদয়পুর এবং তেলিয়মরাতে ওদের কাছে ল্যান্ড রয়েছে, তত একটা তাদের কাছে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা থাকেন তেমন কোনো নামকে অবস্থা আছে। আমি বলেছি যে আসাম রাইফেল প্রথম এগ্রি হয়েছে তারপরে ডিজেগ্রি করেছে, তো উদয়পুর বা তেলিয়ামুরাতে আসাম রাইফেল জায়গা দিয়ে দিক। রাজ্য সরকার আমরা মার্চ বাজেটে রেখেছি 120 কোটি টাকা কাছাকাছি খরচা হয়, রাজ্য সরকারকে দিতে হয়, আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সেই টাকা খরচা করে সৈনিক স্কুল করব এবং সেই দিশাতে আমি রাজ্যসভাকে তুলেছি, আমি আশা করি সেগুলি আসবে। প্রকৃত জননেতার মতো হৃদয় নিয়ে বিপ্লব কুমার দেব বলেন যে এসব বিষয় তিনি রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছেন, তার ফলে সারা দেশের কাছে নতুন আঙ্গিক আর বিকাশের রাজ্য হিসেবে পরিচিতি পেয়ে উঠে এসেছে ত্রিপুরা। তাকে রাজ্যসভায় পাঠিয়ে সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা জানান সবার প্রিয় রাজ্যসভা সাংসদ। বিপ্লব দেবকে সামনে রাখেনি, ত্রিপুরাকে সামনে রেখেছে, নর্থ ইস্টকে সামনে রেখেছে, এটা হচ্ছে সোচ। বিপ্লব দেব এক ব্যক্তি, ব্যক্তি আসে যায় কিন্তু রাজ্য চিরতরে থাকবে আমাদের। তো এত বড় সম্মান আমি পেয়েছি, আমি চিরকৃতজ্ঞ আমার পার্টির প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীদের প্রতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকলেই একমাত্র প্রকৃত উন্নয়ন সম্ভব বলে আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। নিজের সমস্ত মন প্রাণ দিয়ে ত্রিপুরার মানুষের সেবার কল্যাণের মধ্যে নিজের রাজনৈতিক পূর্ণতা খুঁজে পান তিনি। তাই ত্রিপুরার উন্নয়ন আর তার সঙ্গে বিপ্লব কুমার দেবের রাজনৈতিক বৃহৎ অর্থে সমার্থক হয়ে যায়। রাজ্যসভাতেও তা আবার প্রমাণ করলেন লক্ষ্য ত্রিপুরাবাসীর প্রিয় জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।